তো হেগা আইজ এক্সট্রিম বাংলা টিপসের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনারা চট করে স্ক্রিনে যে ফলোয়ার লিস্টা দেখতে পেলেন এরকম ফলোয়ার লিস্ট আমাদের অনেকের করতে মন চায় এবং আমরা অনেকের প্রোফাইলে দেখেছি যে ওয়ান হান্ড্রেড কে অথবা মানে এরকম যারা রয়েছে যে বেশি বেশি ফলোয়ার দেওয়া রয়েছে তো এই ফলয়ারগুলো রিয়েল কি না রিয়েল নয় এবং কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি তো চলুন কত এর আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিড়তে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুকে লগ ইন করে ফেসবুকটা আপডেট দিয়ে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে এরপরে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে তো ফেসবুক প্রোফাইলে চলে যাওয়ার জন্য আমাদের আর নতুন করে বলতে হয় না যে এখান থেকে ওখানে যাও তো ফেসবুক প্রোফাইলে চলে আসার পর আমাদের ছোট্ট একটি সেটিং রয়েছে যেটি কাজ করলে আপনাদের ফলোয়ার এরকম অন মিলিয়ন আপনি ইচ্ছা করলে করে নিতে পারবেন তো এর জন্য আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে ইডিট পাবলিক ডিটেলস এটিতে চলে যেতে হবে তো তো চলে আসার পর আমাদের যেহেতু একটু ফেসবুক অ্যাকাউন্টের কাজ রয়েছে তো এর জন্য আপনাদের নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে এখানে লিঙ্ক নামে একটি অপশান দেখতে পাবেন তো এখানে অনেকের কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকে তো এটি না থাকলেও সমস্যা নয় এখানে অ্যাড অপশানে আপনি ক্লিক করে দেবেন তো অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক এবং ওয়েবসাইট তো এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নেম লিখতে হবে তো এখানে আমি অ্যাকাউন্ট নেম লিখব তো এর আগে আপনার ছোট একটি কাজ করতে হবে এখানে সিলেক্টেড সার্ভিসে ক্লিক করে দিলে আপনাদের ফলোয়ারের মতো যে চিহ্নটা রয়েছে সেখানে আপনাকে দেখা হবে ওখানে রয়েছে আপনার যে অপশনটা আমি সিলেক্ট করছি এখানে আপনার দেখে নিন স্পটিফাই নামে একটি অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পটিফাই নামে একটি অপশন রয়েছে এই যে তো এই স্পটিফাই নামে যে অপশনটি রয়েছে মাপ ভুলোলে মাফ করবেন তো স্পটিফাইতে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট নেমে আসবেন তো অ্যাকাউন্ট নেমে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে যতটা আপনি ফলোয়ার নিতে চান তো আমি এখানে আপনাদের একটু মজা দেওয়ার জন্য দেখতে পারবেন যে কতটা ফলোয়ার নিচ্ছি তো আমি এখানে দিলাম ওয়ান ফার্স্টে লিখতে হবে এফ ও এল এল ও ই ডি ফল বাই মিলিয়ন না টেন লাক্স ওয়ান মিলিয়ন পিপল পিই ও পিপল যেভাবে ফলারটা লেখা থাকে এটা আমাদের লিখে দেব লিখে দেওয়ার পর আমাদের এখানে একটি ছোট্ট সেটিং রয়েছে তো লিখে দেওয়ার পর আমাদের উপরে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ফলোড বাই ওয়ান লাক্স পিপল রয়েছে তো আমরা এখানে একটা কমা দিয়ে আসি সরি তো এখানে আপনারা চাইলে ওয়ান মিলিয়নও করে নিতে পারবেন তো আমি এখানে একটি কমা দিয়ে এক লাখ করে দিলাম দেওয়ার পরে আমাদের মানে এই পেজ থেকে বেরোতে হবে এর জন্য এরপর আমাদের সেভ অপশান ক্লিক করে দিতে হবে তো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে হয়তো ছোট্ট একটু সময় নিতে পারে তো এরপর আপনারা উপরে দেখতে পাবেন যে আপনাদের একটু ব্যাকে যাইতে হবে ব্যাকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ফলোয়ার আপনাকে অফ করতে হবে তো এর আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফলোড বাই অনলাক্স পিপল তো লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে এডিট পাবলিক ডিটেলসে চলে যাবেন এডিট পাবলিক ডিটেলসে চলে আসার পর এখানে যে পাব নিচে যে রয়েছে ডিটেলস ডিটেলসে ক্লিক করে দেবেন ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে লাস্টের যে ফলোড বাই ও সিক্স নাইন ফাইভ এটা রয়েছে এটা অফ করে দেবেন এটা অফ করে দিলে আপনি সেভ অপশানে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে শুধু ফলোড বাই টেন লাক্স বা আপনি এখানে আমি যে সংখ্যাটা দিয়েছি এখানে যে দশ হাজারই দেওয়া লাগবে আপনাদের এমন কোনো কথা নেই আপনি ইচ্ছা মতো ওয়ান মিলিয়নও দিতে পারেন তো আমি কিছু স্ক্রিনশট দেখাচ্ছি তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আপনার ফলো আর আপনি বাড়ায় নিতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন কেমন লেগেছে